সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বার্তা। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। তো চলুন বন্ধু শুরু করব আজকের কিছু আলোচনা। আলোচনা প্রতিদিনই কিছু না কিছু করছি, আপনারা শুনছেন, এবং প্রতিদিনই নতুন নতুন কথা, নতুন নতুন ব্যক্তি, তাদের জীবনের যে যন্ত্রণা সেগুলো শেয়ার করে জানাচ্ছেন আমাদেরকে। তো বন্ধু, এই যন্ত্রণার অংশীদার হয়ে আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো, সিচুয়েশনটা কী, পরিস্থিতি, পরিবেশ, সরকারের ইচ্ছা, সেগুলো আমরা সবই বুঝতে পারছি। এবং সরকার যে খুব ভালো পজিশনের দিকে আমাদের নিয়ে যাওয়ার ইচ্ছা আছে সরকারের, সেরকম বিষয় কিন্তু কোনোভাবেই পরিলক্ষিত হচ্ছে না। সেই চ্যাংমুড়ি কানির মতো হয়তো বাহাত দিয়ে পুজো দেবে, সেরকমই বিষয়। তো যাই হোক বন্ধু, আমাদের স্ট্যান্ড পয়েন্টটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমরা যে বিষয়গুলো দেখছি প্রতিনিয়ত, তাতে করে বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব প্রতিভা, ক্যারিশমা, তাদের বৈশিষ্ট্য, এইসব প্রচার করতেই ব্যস্ত। তো আমরা যদি সেই আমাদের জন্মলগ্ন থেকে শুরু করে পর্যন্ত দেখে আসি, তাহলে দেখব এক একটা সময়ে এক একটা সংগঠন এসে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার ভিতর দিয়ে যে চাহিদাটা আমাদের আছে সেই চাহিদাটাকে আমরা কিন্তু পূরণ করতে পারিনি। গোপালবাবুর সাথে কথা হচ্ছিল, উনি বললেন যে সংগঠনের 40,000-ই লোক থাক আর 48,000-ই লোক থাক, যদি সেই সংগঠন তার দাবি আদায় করে না নিয়ে আসতে পারে তাহলে লাভটা কী হলো? লাভের লাভ কি কিছু হলো? হলো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোপালবাবু যে বিষয়গুলো বলেছেন সেগুলো হলো, ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে দাবি পেশ করা, এবং সেটা একটাই দাবি, এগুলো আমরা শুনে এসেছি। প্রদীপ ঘোষ মহাশয় বলছেন, রং ভুলে, দল ভুলে ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে দাবি পেশ করা। ভগীরথ ঘোষও কিন্তু একই কথা বলছেন, শামীম আক্তার মহাশয়ও কিন্তু একই কথা বলছেন, মানে বলেছেন, একত্রিত হয়েছেন। আর জগৎ বিখ্যাত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যার কীর্তি লেখা হয়ে থাকবে, সেই হিটলারি সাম্রাজ্যের হিটলার মনস্ক ডক্টর প্রেসিডেন্ট, তিনি তার ডিগ্রি বাড়িয়ে চলেছেন পার্শ্ব শিক্ষকদের বেলায়, ক্যা কোনো রকমের পজিটিভ ধারণা নেই, অথচ তার চেলা চামুন্ডা যারা আছে তারা কীর্তি ভজনা, ডক্টর কীর্তি ভজনায় ব্যস্ত। এই ইনি ছাড়া পারবেন না, ইনি এটা ওটা বলেন না, ইনি যা বলেন তাই করেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, এইভাবে ঢোল পিটাচ্ছে কিছু চাটুকার। অথচ আমরা জেনে গিয়েছি, গতকালকেও দেখলাম ওই ডক্টরেটের যে অডিও কল্যাণী কাণ্ডের সেই অডিওটা দেখছি বিভিন্ন গ্রুপে শেয়ার হয়েছে। তো ওই থিসিসের উপরেই, ওই অডিওটার উপরেই ডক্টরেট করেছেন উনি, সেগুলো আমাদের কাছে পরিষ্কার। তো বলবো বন্ধু, আজকে ভাবুন নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে,
কল্যাণীতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, আপনি নিজেকে সেই জায়গায় দাঁড় করান এবং আপনি সেই পুলিশি নির্যাতনের শিকার, আপনার বাড়ির সেই আপনার স্ত্রী বা আপনার দিদি সেই নির্যাতনের শিকার, এই জায়গায় দাঁড় করিয়ে ভাবুন, তাহলে আপনার চোখের সামনে থেকে ঠুলিটা খুলে যাবে। আন্দোলন করাটা একটা গণতান্ত্রিক দেশের, একটা গণতান্ত্রিক রাজ্যে তার গণতান্ত্রিক স্বাধীনতা। সেই জায়গায় দাঁড়িয়ে যে প্ররোচনা দিতে পারে পুলিশকে, তিনি নাকি আবার একটা শিক্ষক সংগঠনের নেতা। তো যাই হোক, ওই হিটলার মানসিকতা সম্পন্ন, হিটলারই সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে যে আজকে সম্পূর্ণরূপে কোণঠাসা হয়ে উলুক ভুলুক করে গর্তর মধ্যে থেকে মাঝে মধ্যে বেরিয়ে তার মতামত প্রকাশ করছেন, সেগুলো আমরা দেখছি। ওই রকম একজন ধান্দাবাজ, নিকৃষ্ট মনা ব্যক্তি যতদিন ওই জায়গায় থাকবে ততদিনই কিন্তু ক্ষতি হবে। তার জন্য গোপাল দেবনাথ বাবুকে বলবো যে ওই ভাইরাসটাকে দ্রুত বিদায় দেওয়ার জন্য আপনি ইমিডিয়েট যোগাযোগ করে ভাইরাসটাকে বিদায় দেওয়ার ব্যবস্থা করুন। আর পার্শ্ব শিক্ষকদের বলবো সচেতন হওয়ার দরকার আছে বন্ধু, নয়তো বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তাতে করে এইভাবে ঘোরাতে 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 কলুর বলদের মতোই কিন্তু ঘুরিয়ে নিয়ে বেড়াবে, আর আমাদের জীবন থেকে এই যে অন্ধকার অধ্যায় সেটা কোনো দিনই ঘুষবে না। এখানে চলবে শুধু নিজেদের সংগঠনের ভজনা, নিজেদের সংগঠনটা কত বড়, এই নিয়েই কিন্তু বিভিন্ন সংগঠন ব্যস্ত থাকবে। আর পার্শ্ব শিক্ষকরা যে তিমিরে, সেই তিমিরেই থেকে যাবে, এক এক সময়ে এক এক রকমের মানসিকতা নিয়ে চলবে। যদিও কিন্তু এই কঠিন পরিস্থিতিতে অন্যান্য সংগঠনগুলি, যেমন গতকাল জয়দেবগিরিবাবু গিয়েছিলেন বিকাশভবন, গতকাল SSKMSK শিক্ষকরাও গিয়েছিলেন, অথচ পার্শ্ব শিক্ষক সংগঠন যেতে পারছেন না। তো সেই জন্য বলবো বন্ধু, নেতৃত্ব দিতে গেলে দায়বদ্ধতা কিন্তু একটা পাহাড় প্রমাণ দায়বদ্ধতা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই একটা চরম সন্ধিক্ষণে আপনারা না যেতে পারেন, তাহলে সেটা আপনাদের ব্যর্থতা নয়, সেটা হচ্ছে সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ব্যর্থতা, যে আপনারা যেতে পারছেন না। সেখানে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে, বলবেন এগুলো সব গল্প, এগুলো গল্প নয় বন্ধু। যেটা আমি করতে পারি সেটাই আমি বলি, তাছাড়া আমি বাইরে কিছু বলি না। ইদ্রিস আলী শেখ কিন্তু হত্যে দিয়ে পড়ে থাকারই লোক, কিন্তু বর্তমান সময়টা একটু জটিল, কারণ আমার কিছু এমন কিছু বিষয় আমার আছে যেটা মানে গিয়ে ফিরে আসতে হবে, তাছাড়া কোনো পথ নেই। হ্যাঁ, এটা হয়তো সামনের কয়েক মাসের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। তো নেতৃত্ব কিন্তু ভাবা দরকার, আর যদি না ভাবেন তাহলে কিন্তু একটা সময় আসবে কোনো কিছুই কিন্তু পার্শ্ব শিক্ষকরা আর আমল দেবে না। তো একটাই কথা পার্শ্ব শিক্ষক বন্ধু, আপনারা ভরসা রাখুন, আর আমি যেটা বলছি, সিদ্ধারা সোজা করে নিজের অধিকারটাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে তুলুন, অধিকার কী, এবং নেতৃত্বকেও কিন্তু সচেতন হওয়ার জন্যে মুখ খুলুন। আশা করছি আমাদের জীবনে সেদিন ফিরে আসবে। প্রতিদিন একই কথা বন্ধু, আর আমাদের লক্ষ্য হচ্ছে বেতন কাঠামো, মনোরঞ্জন বাবুর সাথে কথা হয়েছে এবং অন্যান্য নেতৃত্বও কিন্তু বলেছেন যে মূল লক্ষ্য বেতন কাঠামো, যতদিন না বেতন কাঠামো অর্জিত হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু, সামনে যে কোনো একটা সাফল্য কিন্তু প্রয়োজন, তারই জন্য কিন্তু ঘরে না বসে থেকে ইমিডিয়েট যাওয়া দরকার। কী বন্ধু আপনারা কী বলছেন? হ্যাঁ, আমি সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি, আপনারা কী বলছেন? তো যাই হোক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। কমেন্ট সেকশনটা সম্পূর্ণ অফ হয়ে আছে, আপনারা এইভাবে একটু চেষ্টা করুন। আর অনুরোধ করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা জুড়ে থাকুন, কারণ এই চ্যানেলই কিন্তু সঠিক দিশা দেখাবে এবং যে কোনো ব্যক্তি
সমস্যায় পড়লে আমরা চেষ্টা করব আপনার পাশে দাঁড়িয়ে সেটাকে সমাধান করে দেওয়ার বা আপনার পাশে থাকার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আপডেট হাজির হব। ধন্যবাদ।